কতগুলো অমীমাংসিত বিষয় রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে জঘন্য, সবচেয়ে ভয়াবহতম অমীমাংসিত বিষয় সম্ভবত সীমান্ত হত্যা। আজকে আমি পত্রিকায় দেখছিলাম লালমনিরহাটে দুজন বাংলাদেশিকে বিএসএফের গুলিতে প্রাণ হারাতে হয়েছে। আমি খবরটি যখন ভিতরে ঢুকলাম, আমি দেখলাম ঠিক পুরনো যে অভিযোগ, যে অভিযোগে বছরের পর বছর ধরে ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড চলছে, সেই গরু চোরা চালান, সেই একই গল্প। দেখুন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বহুবার বৈঠক হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, এবং বিশেষ করে 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পরে ভারত সম্পর্কে যেসব কথা বলা হয়েছে তার দুই একটা উদাহরণ আমি একটু দেই। ভারত বাংলাদেশের সম্পর্ক স্মরণকালের মধ্যে এখন সর্বোচ্চ। ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। ভারত বাংলাদেশের টেস্টেড বন্ধু, পরীক্ষিত বন্ধু। ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা নাকি দক্ষিণ এশিয়ায় একটা উদাহরণ হতে পারে। এত ভালো সম্পর্ক, এত ঘনিষ্ঠ বন্ধু, অথচ ভারত বাংলাদেশ সীমান্তে গত এক দশকে 1000-এর ওপরে মানুষকে স্রেফ বিএসএফের গুলিতে প্রাণ হারাতে হয়েছে, এবং এই মানুষগুলো সবাই বাংলাদেশের। দি গার্ডিয়ান, ব্রিটিশ বিখ্যাত পত্রিকা দি গার্ডিয়ান বলছে ভারত বাংলাদেশ সীমান্ত নাকি দক্ষিণ এশিয়ার পদ্মভূমি। 2008 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, সমঝোতা হয় যে সীমান্তে কোনো রকম মরণাস্ত্র ব্যবহার করা হবে না। 2011 সালে বিএসএফের সাথে বিজিবি চুক্তি করে, সেই চুক্তি অনুযায়ী কোনো রকমের কোনো লেথাল ওয়েপন বা মরণাস্ত্র সীমান্তে ব্যবহার করা পারমিশন দেওয়া হয়নি, বলা হয়েছে যে কোনো রকম মরণাস্ত্র কোনো পক্ষ ব্যবহার করবে না। কিন্তু তারপরে কি সীমান্ত হত্যা বন্ধ হয়েছে? 2011-এর পরে 2022 প্রতিদিন পত্রিকার পাতা খুললে ভেতরের দিকে, আগে প্রথম দিকে প্রথম পাতায় বড় করে আসতো, পরে আস্তে 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 খবরটা ভেতরের পাতায় যাওয়া শুরু করে, ভেতরের পাতায় দেখা যায় ছোট্ট করে প্রায় প্রতিদিন খবর আসে যে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। ফেলানি হত্যাকাণ্ডের কথা কি ভুলে গেছি আমরা? এর চেয়ে ভয়াবহ, এর চেয়ে বীভৎস কোনো হত্যাকাণ্ড বাংলাদেশে নিকট অতীতে হয়নি। একটা ছোট্ট মেয়েকে মেরে, বীভৎসভাবে মেরে খুন করে তার লাশ কাঁটাতারে ঝুড়িয়ে রাখা হয়েছে। বাই দ্য ওয়ে, কাঁটাতারের বেড়া ইটসেলফ শত্রুতার একটা নিদর্শন। বাংলাদেশ ভারতের বাইরে যেই দেশগুলোতে, দুটো দেশের মাঝখানে কাঁটাতারের বেড়া আছে, তার একটি হলো মেক্সিকো, আমেরিকা। আপনারা জানেন তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক, অর্থাৎ শত্রু দেশের বাইরে কিন্তু কোনো বন্ধু বা স্বাভাবিক সম্পর্কে থাকা কোনো দেশের মাঝখানে কাঁটাতারের বেড়া থাকে না। এই কাঁটাতারের বেড়া কিন্তু ভারত এবং বাংলাদেশের মাঝখানে আছে। এবছর ডয়েচে ভেলে সেপ্টেম্বরে একটা রিপোর্ট প্রকাশ করে, সে রিপোর্টে তারা পরিসংখ্যান দেয় যে গত কয়েক মাসে কি অবস্থা ছিল সীমান্ত হত্যায়। তারা বলছিল যে আইন ও সালিশ কেন্দ্রের একটা হিসাব তারা প্রকাশ করে, সেই হিসাব অনুযায়ী এই বছর 2022 সালের জুলাই পর্যন্ত 7 মাসে সীমান্তে বিএসএফ 8 জন বাংলাদেশিকে হত্যা করেছে। এর মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে 6 জনকে, আহত হয়েছে 4 জন, 7 জনকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে 2021 সালে সীমান্তে হত্যা করা হয় মোট 19 জন বাংলাদেশিকে, এর মধ্যে 16 জনকে গুলি করে হত্যা করা হয়। 2020 সালে হত্যা করা হয় 49 জনকে, তার মধ্যে গুলিতে নিহত হয় 42 জন। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে গুলিতে নিহতের সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে মেজরিটি 90% কিন্তু গুলিতে হত্যা। 2019 সালে মোট 40 জনকে হত্যা করা হয়, এর মধ্যে গুলি করে হত্যা করা হয় 37 জনকে। 2018 সালে হত্যা করা হয় 14 জনকে, সে বছর গুলিতে প্রাণ যায় 8 জনের। এর আগে 2017 সালে 24 জনকে হত্যা করা হয়। 2017 সাল থেকে 2022 সালের জুলাই পর্যন্ত 5 বছর 7 মাসে সীমান্তে মোট 157 জনকে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে 137 জন, অপহৃত হয়েছে 119 জন। এই যে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, এতগুলো মানুষ স্রেফ বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে, এতগুলো মানুষ আহত হয়েছে, এতগুলো মানুষকে অপহরণ করা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে টু শব্দটি কি শোনা গেছে? আপনারা
দেখলে অবাক হবেন বাংলাদেশ সরকারের মন্ত্রীরা এই ধরনের হত্যাকাণ্ড কন্ডেম করা তো দূরেই থাকুক, তারা কিভাবে এগুলোকে সমর্থন দিয়েছে এবং ভারতের পক্ষে দাঁড়িয়েছে। 17/12/2020 পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের দুষ্ট ব্যবসায়ীদের অস্ত্রের ভয়ে ভারতীয়রা যখন গুলি করে তখন সীমান্ত হত্যা হয়। চিন্তা করে দেখেন। তার আগে তিনি বলেন, ভারতকে দোষারোপ না করে নিজেদেরকে দায়িত্বশীল হতে হবে, যারা মারা যাচ্ছে তাদের অধিকাংশই চোরা কারবারের সঙ্গে জড়িত। আপনি ভারতের বিএসএফের এই হত্যাকাণ্ডকে নিন্দা জানানো তো দূরেই থাকুক, আপনি তাদের হত্যাকাণ্ডকে ন্যায্যতা দিচ্ছেন। আপনি বলছেন যে যারা মারা যাচ্ছে তারা দুষ্ট বাংলাদেশি, তারা চোরা কারবারের সঙ্গে জড়িত, সুতরাং তারা গুলিতে মারা যেতেই পারে। একই ধরনের কথা 25/2020 বলেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। তিনি বলেন, আসলে আমাদের চরিত্র যদি ভালো না হয় পরের দোষ দিয়ে লাভ কি, দোষ বাংলাদেশি নাগরিকদের, সুতরাং সরকারের কিছুই করণীয় নাই। এ ধরনের কথা যখন সরকারের উচ্চ পর্যায় থেকে আসছে, তখন আমরা একটু দেখি যে ভারতের যে মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম, তার সচিব কিরিটি রায় কি বলছেন। তিনি বলছেন, 2010 মনমোহন সিংয়ের সময় থেকে বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে সীমান্ত হত্যা কমছে না। ভারতের সাথে পাকিস্তান, নেপাল, ভুটান সীমান্তে হত্যাকাণ্ড হয় না, শুধু বাংলাদেশ সীমান্তেই হচ্ছে। ভারত সরকার কথা দিয়ে কথা রাখছে না, বিএসএফ কথা শুনছে না। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সরকারের এটা নিয়ে আপত্তি নেই সেই রকমভাবে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কোনো কথা বলছে না। এই কথাটি আসছে কোথা থেকে? এই কথাটি আসছে ভারতের মানবাধিকার সংগঠনের মাসুম, যে সংগঠন মানবাধিকার সংগঠন, তার সচিবের কাছ থেকে। তিনি পরিষ্কার বলছেন যে ভারত শুধু বাংলাদেশের সঙ্গে নয়, ভারত আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে। ভারতের সঙ্গে সীমান্ত আছে মিয়ানমারের, ভারতের সঙ্গে সীমান্ত আছে তার চিরশত্রু পাকিস্তানের, ভারতের সঙ্গে সীমান্ত আছে তার শত্রু চীনের, ভারতের সঙ্গে সীমান্ত আছে নেপালের। কোথাও কিন্তু এভাবে হত্যা হয় না। ভারতের বিএসএফের গুলিতে নেপালের গৌর গোবিন্দ বলে একজন হত্যাকাণ্ডের শিকার হয়। পুরো নেপাল তখন প্রতিবাদে উত্তাল হয়েছিল ভারতের বিরুদ্ধে। প্রতিবাদ এমন পর্যায়ে গিয়েছিল যে নেপালের প্রধানমন্ত্রীর কাছে তৎকালীন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ক্ষমা চাইতে হয় এবং গৌর গোবিন্দের শেষকৃত্য রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে সম্পন্ন করা হয়। আর বাংলাদেশে গত এক দশকে যে হাজারের উপরে মানুষ বিএসএফের গুলিতে মারা গেছে, তাদের কোনো পরিচয় নামধাম ঠিকানাও এই সরকার রেখেছে বলে মনে হয় না। এই সরকারের বার্গেইন করার জায়গাটা আসলে ভিন্ন, এ কথাটি আমি গতকালকেও বলেছিলাম। এই সরকারের বার্গেইনের জায়গাটা হচ্ছে তার ক্ষমতায় আসা এবং ক্ষমতায় থাকা। যতক্ষণ পর্যন্ত ভারত তাকে এই নিশ্চয়তাটা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সীমান্ত হত্যা হতেই থাকুক, সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করতেই থাকুক বিএসএফ, সীমান্তে একটির পর একটি লাশ পড়তে থাকুক, সীমান্তে মানুষ অপহৃত হতে থাকুক, সরকারের তাতে কিচ্ছু যায় আসে না। সরকার টু শব্দটিও করবে না। দুই দেশের সরকার প্রধান বসছে ঠিকই, কিন্তু সীমান্ত হত্যা নিয়ে এই 2022 একটা শব্দ বাংলাদেশ সরকার উচ্চারণ করে নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা রুমিন ফারহানা যে কথাগুলো বলেছেন, যে আসলে বাংলাদেশের মধ্যে ভারতের বিএসএফের হাতে যে বাংলাদেশিরা খুন হচ্ছে, সীমান্ত যে হত্যাটা, এই হত্যাটা নিয়ে আসলে আমাদের দেশের সরকারের কোনো মাতবল নেই। তার একটিমাত্র কারণ হচ্ছে যে সীমান্তের মধ্যে বাংলাদেশের নাগরিকদেরকে পাখির মতো হত্যা করা হয়, যেগুলোর কোনো বিচার হয় না, যেগুলোর জন্য আমাদের সরকারের কাছ থেকে কোনো প্রতিবাদ করা হয় না। আসলে যার যায় সে কিন্তু বুঝে পাই সত্য কথা যেটি, সেটি হচ্ছে যে আপনার যখন নিজস্ব একটা লোক চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যথাটা কোন জায়গায়। এখন আসলে আমাদের দেশের সরকারের এই বিষয়গুলো নিয়ে কোনো মাতবল নাই, যে সীমান্তের মধ্যে বাংলাদেশের নাগরিকদের ভারতের বিএসএফের হাতে খুন হতে হয় এবং সেগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না, বা সেগুলো নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ধরনের প্রতিবাদ জানানো হয় না। তাহলে কেন এই যে রুমিন ফারহানা যে কথাগুলো বলেছেন যে ভারতের কিন্তু চারপাশে নেপাল রয়েছে, পাকিস্তান রয়েছে, ওসব দেশের সীমান্তে কিন্তু পাকিস্তানি বা নেপালি বলেন ওদেরকে কিন্তু এরকম হত্যা করা হয়নি, যেরকম বাংলাদেশের মানুষকে বিএসএফের গুলিতে মানে মরতে হয়েছে।
তো দর্শক আপনাদের মতামতকে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন আজকে এই পর্যন্তই। আর রুমিন ফারহানা যে কথাগুলো বলেছেন তেনার কথা অনুযায়ী আপনি কি মনে করতেছেন চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।